লাভজনক সংস্থাগুলির জমি ক্রমান্বয়ে বেসরকারি সংস্থার হাতে তুলে দিচ্ছে। এর মধ্যে অন্যতম দুটি হলো বিদ্যুৎ ও রেল। কেন্দ্রের বিজেপি সরকার বিদ্যুৎ ও রেল পরিষেবা সম্পূর্ণ বেসরকারীকরণের দিকে নিয়ে যাচ্ছে। এরকমই অভিযোগ এনে বিদ্যুৎ রেল পরিষেবা বেসরকারীকরণের প্রতিবাদে আগরতলায় অনুষ্ঠিত হলো কনভেনশন। রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে বামপন্থী শ্রমিক সংগঠন সিআইটিইউ আয়োজিত এই কনভেনশনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে, সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত, সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস সহ বিভিন্ন সংগঠনের রাজ্য নেতৃত্ব। কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে সিআইটিইউ রাজ্য নেতৃত্ব কেন্দ্রীয় সরকারের নীতির তীব্র সমালোচনা করে বক্তব্য রাখেন। মানিকদে বলেন, সভ্যতার বিকাশের অন্যতম প্রধান শর্ত হলো বিদ্যুৎ। বিদ্যুৎ বাদ দিয়ে কোনো অবস্থাতেই সভ্যতার বিকাশ সম্ভব নয়। জীবনযাপনের ক্ষেত্রে বিদ্যুৎকে বাদ দিয়ে এক ইঞ্চিও এগিয়ে যাওয়া সম্ভব নয়। বিকাশের ক্ষেত্রে সব দিক দিয়ে যুক্ত বিদ্যুৎ, আর এই বিদ্যুৎকেই বিভিন্ন কৌশলে বেসরকারের হাতে তুলে দেওয়া হচ্ছে। যে মানুষ জানে, আপনারাও জানেন, যে বিগত বর্তমানে যে বিজেপি সরকার চলছে, সেই সরকারের সব থেকে ব্যপ্ত যদি কোনো দপ্তর থাকে সেটা হয়েছে বিদ্যুৎ দপ্তর। বিগত ছয় মাস ধরে এই রাজ্যে দ্বিতীয়বার বিজেপি সরকার আসার পর ধর্মনগর থেকে সাব্রুম পর্যন্ত যেইভাবে বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হচ্ছে, মানুষকে যেইভাবে গরমের মধ্যে হয়রানি করা হচ্ছে, তার প্রতিবাদে আজকে আমরা বিদ্যুৎ দপ্তর তৃণমূল প্রদেশ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আজকে ঘেরাও করেছি। যতক্ষণ পর্যন্ত না বিদ্যুৎ দপ্তর এবং বিদ্যুৎ মন্ত্রী আমাদেরকে প্রতিশ্রুতি দেবে যে রাজ্যের মানুষকে তারা বিদ্যুৎ পরিষেবা দিতে তারা সক্ষম হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।